বাংলাদেশের শিল্পের ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম দুর্ঘটনা ঘটল ঢাকার কাছে সাভারে। অনেকেই বলছেন এটি দুর্ঘটনা নয়, এক ধরনের হত্যাকাণ্ড। বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর এর সুদূরপ্রসারই কী প্রভাব পড়বে, এ নিয়েই আজ আমাদের অনুষ্ঠান। আজ আমাদের প্যানেলে আছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার, গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির গবেষণা পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এবং পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি হবার কথা ছিল চট্টগ্রামে, কিন্তু আগে যেটা বলেছি যে ঢাকার কাছে সাভারে একটি ভবন বিধ্বস্ত হয়ে শত শত শ্রমিকের মৃত্যু হয়েছে, সেই প্রেক্ষাপটে এই অনুষ্ঠানটি এখন আমরা করছি ঢাকার বিয়াম মিলনায়তনে। অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা এই অনুষ্ঠানটি সেই ঘটনার প্রেক্ষাপটেই করবো এবং বিশেষ অনুষ্ঠান হবে। সরাসরি প্রথম প্রশ্নে চলে যাব। আজ প্রথম প্রশ্ন করবেন মোহাম্মদ ইয়াকুব আলী। সাভারে রানা প্লাজা নামক ভবন ধসের কারণে যে শত শত মানুষের মৃত্যু হলো, তার দায়িত্ব আসলে কার, সরকারের না বিজিএমই ভবনের না ভবন মালিকের? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। আমি শুরুটা করতে চাই বিজিএমই সভাপতি আতিকুল ইসলাম আপনাকে দিবে, কে নেবে এই দায়িত্ব? জি ধন্যবাদ। এই প্রশ্নটা যেরকম আপনাদেরও, এই প্রশ্নটা আমাদেরও, এই প্রশ্নটা সকলের, এই প্রশ্নটা বায়ারদের, আজকে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক এবং দেশীয় সকলের কাছে এই প্রশ্নটাই। আমরা যদি পিছনে তাকাই তাহলে দেখব যে রানা প্লাজার বিল্ডিংয়ের যে মালিক, ফ্যাক্টরির মালিক বিল্ডিংয়ের মালিককে বলেছে আমার বিল্ডিং ক্র্যাক করেছে, এবং সেই অনুযায়ী বিল্ডিংয়ের মালিক বলছে আমি ইঞ্জিনিয়ার এনে আমি দেখাবো, এবং ওখানকার যারা পৌরসভা যে ইঞ্জিনিয়ার ছিল এবং আরও ওই অত্র এলাকার যারা ইঞ্জিনিয়ার ছিল, যে ডিপার্টমেন্টের যা দায়িত্ব যারা ছিল, ওরা সবাই বলেছে, এসে কনফার্ম করেছে বিল্ডিং মালিককে যে না এই বিল্ডিংটা ঠিক আছে, যার ফলে বিল্ডিংয়ের মালিকের কথার পরিপ্রেক্ষিতেই গার্মেন্টসের মালিক ওই ফ্যাক্টরিটা খুলেছে। আমি আমার এই সংলাপের মধ্যে জানাতে চাই দায়িত্ব এড়ানোর কোনো উপায় নাই, অবশ্যই এখানে দেখতে হবে কার কত কত পরিমাণ তার দায়িত্ব ছিল। এবং দায়িত্বের কথা বলছেন যে প্রকৌশলীরা নিশ্চিত করেছে বলে আপনি দাবি করছেন, কিন্তু যে প্রকৌশলী যিনি দেখে এসেছেন তিনি পরে টেলিভিশন ইন্টারভিউতে বলেছেন যে এই বিল্ডিংয়ের একটা অ্যাসেসমেন্ট করার জন্য বুয়েটের টিমকে ডাকার জন্য, কিন্তু সেটা করা হয়নি। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু একই ভবনে একটা বেসরকারি ব্যাংকের একটা ব্রাঞ্চ ছিল, তারা কিন্তু নিজেদের প্রকৌশলী এনে ভাড়া করে এনে তারা সেটার একটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে এটা নিরাপদ নয়, তারা বন্ধ করে দিয়েছে। তো পোশাক মালিকদের কি সেরকম দায় নেই? আপনি অবশ্যই বলেছেন। দেখুন, এখানে আমি আমারটা শেষ করি। কালকে আমরা প্রেস ব্রিফিং করেছি এবং প্রেস ব্রিফিংয়ে বলেছি যারা দোষী সাব্যস্ত তাদেরকে বিজিএমইতে আসার জন্য, বিজিএমইর কাছে আত্মসমর্পণ করার জন্য, এবং এই অনুযায়ী তারা গতকাল দুজন বিজিএমইতে এসছে, আত্মসমর্পণ করেছে এবং আইনের পোশাক কারখানার মালিক, এবং তাদেরকে আমরাই, আমার মনে হয় প্রথমবারের মতন পোশাক কারখানার মালিক আমাদের বিজিএমইতে এসছে এবং আমরা তাদেরকে হস্তান্তর করেছি আমাদের সরকারি এজেন্সির কাছে। অর্থাৎ আপনি বলছেন যে মালিকদের দায় আছে? মালিকদের দায় অবশ্যই আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আজকে কেন ওই মালিক আমাদের গার্মেন্টসের মালিককে কনফার্ম করলেন, কেন বললেন যে বিল্ডিং কোনো কিছু হয় নাই? এখানে শুধু মালিককে, বিল্ডিংয়ের মালিককে দায়ী করা চলবে না, এখানে শুধু গার্মেন্টসের মালিক করা দায়ী করা চলবে না, এখানে দেখতে হবে যেই দেশে রক্তের মধ্যে ভেজাল মিশানো হয়, যেই দেশে ফরমালিনযুক্ত সকল খাদ্য থাকে সেই দেশে কীভাবে ইট, সিমেন্ট, বালি, লোহার ভিতরে এগুলো থাকবে না। ধন্যবাদ আতিকুল ইসলাম আপনাকে। আমি এম কে আনোয়ার আপনার কাছে আসতে চাই, কে নেবে এই দায়িত্ব আপনার কি মনে হয়? প্রথমেই আমি যারা এই ঘটনায় নিহত হয়েছেন হতভাগ্য শ্রমিক তাদের আত্মার মাগফেরাত কামনা করছি, যারা আহত হয়েছেন যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা সরকারের সরাসরি দায়িত্ব, আর যাদেরকে এখনও উদ্ধার করা যায় নাই আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করছি তাদেরকে যেন জীবিত উদ্ধার করা হয়। দায়িত্বটা নির্ধারণ করতে হলে যেখানে যেটা প্রয়োজন আইনের শাসন থাকতে হবে, আইনের শাসন থাকলে পরে আইন নিজের গতিতে চললে আইনই বলে দেবে কে দায়িত্ব, কার দায়িত্ব। কিন্তু
যে দেশে বা যে স্থানে আইনের শাসন প্রযোজ্য নয় এবং কিছু ব্যক্তি বিভিন্ন কারণে বিভিন্ন পরিচয়ে আইনের ঊর্ধ্বে, সেখানে এই দায়িত্ব নিরূপণ করাটা একটা কী বলবো কিতাবি ব্যবস্থা, সত্যিকারভাবে এর কোনো প্রভাব হবে না। এর দায়িত্ব সরাসরি সরকারের এবং বিজিএমএর, কারণ এই দুটি সংস্থাই এই ফ্যাক্টরিগুলোর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে থাকেন। সরকারের অনেক ক্ষমতা বিজিএমএর কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই শিল্প ছাড়া অন্য কোনো শিল্পে এ জাতীয় সরকারের ক্ষমতা বিজিএমএর কাছে দেওয়া হয় নাই বা কোনো প্রতিষ্ঠানের কাছে দেওয়া হয় নাই। সরকারের আপনার লেবার মিনিস্ট্রির আন্ডারে একটা প্রতিষ্ঠান আছে, আপনার ইন্সপেক্টরেট অফ মিলস ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট বলে একটা প্রতিষ্ঠান আছে, তাদের কাজই হচ্ছে যে কেউ কোনো কারখানা ফ্যাক্টরি দোকান করতে চাইবে সে তারা তাদের কাছে দরখাস্ত করবে এবং এই বিল্ডিংটা তার জন্য যোগ্য কি না তার কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে। কিন্তু তাহলে আপনি বলছেন যে সরকারের ভূমিকা আছে, কিন্তু ধরুন সেটা ঠিকই আছে আপনার বক্তব্য বা আপনার সঙ্গে অনেকেই হয়তো একমত হবেন, একটু পেছন থেকে যদি ফিরে তাকান অনেকেই অভিযোগ করছেন যে বাংলাদেশে যারা তৈরি পোশাক কারখানার মালিক তারা এক ধরনের দায়মুক্তি ভোগ করছেন, অর্থাৎ যত কিছুই হোক তাদের আইনের আওতায় আনা যাচ্ছে না এবং যে সরকারই ক্ষমতায় থাকুক, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন এই ধরনের ঘটনা ঘটেছে, স্পেকট্রাম সেখানে মারা গেছে, মালিক অল্প কিছুদিন জেলে ছিলেন তিনি বেরিয়ে এসেছেন, যখনই ঘটছে, এইটা কেন রাজনৈতিক দলগুলো শক্ত অবস্থান যেই সরকারে থাকুক নিতে পারছে না কেন? আসলে আপনি আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম সে কথাটাই আপনি আরও স্পষ্ট করে বলেছেন। হ্যাঁ, এটা আমি কোনো সরকারের ব্যাপারে বলছি না, এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি শুরু হয়েছিল 1978 সালে মাত্র 8 লক্ষ টাকার রপ্তানি দিয়ে, সেটা আজকে $20 মিলিয়ন এসছে এবং সরকার প্রায় সম্পূর্ণভাবেই আমাদের বৈদেশিক মুদ্রা আহরণের জন্য এই শিল্পের উপরে নির্ভরশীল। এই পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি সরকারই এই শিল্পকে কী বলবো একটু বেশি সহানুভূতির সাথে দেখে আসছেন এবং অনেক ক্ষেত্রে তাদের ত্রুটি বিচ্যুতি কিছুটা হালকাভাবে দেখেছেন, তবে কিছু কিছু ক্ষেত্রে তাদের অ্যাচিভমেন্টও আছে, যেমন চাইল্ড লেবারের ব্যাপারে, শিশুশ্রমের ব্যাপারে। কিন্তু এই জাতীয় দুর্ঘটনা যেখানেই ঘটেছে আমার জানা মতে কোথাও তার সুষ্ঠু বিচার হয় নাই এবং সুষ্ঠু বিচার না হওয়ার একমাত্র কারণ হচ্ছে সেইখানে বিজিএমএর তাদের যে ভূমিকা শক্ত ভূমিকা সেটা তারা সেই ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসেন। ধন্যবাদ এম কে আনোয়ার। আমি আমাদের আরও প্রশ্ন আছে আসবো, তো এখন আমি দর্শকদের কাছে একটু যেতে চাই এই বিষয়টি নিয়ে যে এর দায় দায়িত্ব কার। অনেকগুলো হাত আমি দেখতে পাচ্ছি, চেষ্টা করছি, প্রথমে আপনি যিনি হাত তুলেছেন একদম। হ্যাঁ ধন্যবাদ। আমি এর দায় দায়িত্ব বলতে প্রথম অবস্থায় বলতে পারি ভবন মালিককে, যদি প্রথমে একটা বিল্ডিং করতে হলে রাজকীয় থেকে অনুমোদন নিতে হয়, রাজকীয় যদি অনুমোদন দিয়ে থাকে তার উপরে যদি বিল্ডিং করে থাকে তাহলে এটা মালিকের, আমি মনে করবো ভবন মালিকের দোষী, এবং যদি রাজুক থেকে যে অনুমোদন দেয় তার উপরে করে এবং এখানে রাজুকের একটা প্রযোজনা ছিল যেটা ওই বিল্ডিংটা তারা কয়তাল অনুমোদন দিছে এবং কয়তাল ওইটা করা হয়েছে এইটা যদি তদন্ত করতো তাহলে আমি মনে করি এই দুর্ঘটনা হতো না। ধন্যবাদ। এই পাশে হাত তুলেছেন জি। যে এখানে একটা বিষয় খেয়াল করার বিষয় যে কোথাও যদি কোনো স্থাপনা তৈরি করা হয় সেখানে অবশ্যই ওখানকার পৌরসভা অথবা ওখানকার যে আবাসন বিভাগের দায়িত্ব আসে তাদের কাছে অনুমোদন নিতে হয়। আমরা যদি একমত জেনেছি ওই বিল্ডিংটি 6 তলা অনুমোদন ছিল সেখানে 9 তলা বিল্ডিং করা হয়, এক্ষেত্রে প্রথমত আমরা বলতে পারি যে এখানে কেন 9 তলার অনুমোদন করা হলো এবং সে 9 তলা করতে পারলো, এটা কি সরকারের দায়িত্ব নয়? আবার দেখো বিল্ডিংটা যখন ক্র্যাক করলো তখন কিভাবে আবার ওখানে শ্রমিকদেরকে কাজ করার জন্য অনুমতি দেওয়া হলো, এটা কি বিজিএমএর দায়িত্ব নয়? ধন্যবাদ আপনাকে। এই পাশে আসতে চাই আপনি তৃতীয় সারিতে। বলবো যে এর দায়িত্ব সরকারি দলের উপরেই বর্তায়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের, আমি সাবার ইপিজেডে আছি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওই এলাকার ডিরেক্টর এসপি মোস্তাফিজুর রহমান, উনি সহ একটি তদন্ত দল এই ভবনটি পরিদর্শন করতে গিয়েছিল এবং ভবনটি পরিদর্শন করে ওনারা বলেছিল যে এই ভবনটি ঝুঁকিপূর্ণ, এখানে কাজ করা যাবে না।
আমি জানি না কার চাপে ইউনো সাহেব বললেন যে না এখানে কাজ করা যাবে। এবং আপনারা জানেন বিভিন্ন মিডিয়ায় আসছে যে ওই দিন হরতাল বিরোধী মিছিল করার জন্য যেই ভবনের মালিক রানা উনি লোকজন জড়ো করছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি বিজিএমএর আতিকুল স্যার বলছেন যে বিজিএমএর দায়িত্ব, বিজিএমএর দায়িত্বটা এখানে পরোক্ষ, কিন্তু প্রত্যক্ষভাবে এই দায়িত্ব বর্তায় হলে বিল্ডিংয়ের মালিকের ওপর, সে কেন এই ভবনে ওই দিন কাজ করতে দিল, ডিরেক্টলি এই দায়ভার তার, ভবন মালিকের। ধন্যবাদ আপনাকে। এ বিষয়গুলো নিয়ে এখনও তদন্ত হচ্ছে। আপনারা যেগুলো কথা বলছেন গণমাধ্যমে আমরা এই ধরনের খবরাখবর দেখতে পাচ্ছি, সেগুলোকে কোট করে আপনারা বলছেন। ধন্যবাদ। আরেকজন পঞ্চম সারিতে আপনি হাত তুলছেন, পঞ্চম সারি। আমি প্রথম বলবো যে বিল্ডিংয়ের মালিক তারই মেইন দায়িত্ব, এবং রাজুকের অনুমোদন ছিল ছয়তলা, করেছে নয়তলা। তারপরে আমাদের সরকারেরও দায়িত্ব আছে, সাথে কিন্তু বিরোধী দল বিশাল একজন ব্যাপার, তাদেরও দায়িত্ব আছে, তারা এড়ায় গেলে চলবে না, তাদেরও বিশাল দায়িত্ব এই বিল্ডিং এবং বিজিএম এর যে প্রধান, সব কিছু মিলে আমি চাই প্রথম তাদের সুন্দর এবং সুষ্ঠু বিচার হোক, ভবিষ্যতে এইরকম নিরীহ প্রাণ যেন ঝরে না যায়, মা বোন যেন না যায়, এটাই আমার জনগণের কাছে আমার আবদার। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের কাছে আবার ফেরত আসার চেষ্টা করব। ফাহমিদা খাতুন, কে নেবে দায় দায়িত্ব? অনেক ধন্যবাদ। অনেকেই বললেন যে বিভিন্ন গোষ্ঠী কিংবা বিভিন্ন সরকার মালিক ইত্যাদিকে লক্ষ্য করে আমি একটু একটু বড় চিত্রটা তুলে ধরতে চাই। সেটা হচ্ছে যে যদি আপনি দেখেন যে কী কারণে এটা হয়েছে, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে ধরতে পারবো যে কারা এটার পিছনে দায়ী। আমরা দেখব যে এখানে একটা এক কথায় যদি বলি তাহলে দেখব যে একটা ভঙ্গুর শাসন ব্যবস্থা, যেটাকে আমরা বলি টোটাল ল্যাক অফ গভর্নেন্স, সেইটার কারণে যেটা সৃষ্টি হয়েছে সেখানে আমরা দেখছি যে আজকে আমাদের সমাজে সীমাহীন একটা লোভ, দ্রুত কীভাবে অর্থ উপার্জন করা যায়, অর্থাৎ অর্থের একটা দুর্বৃত্তায়ন হয়ে গেছে, এবং এই অর্থের দুর্বৃত্তায়নের কারণে রাজনীতি এবং অর্থনীতিটা একসাথে সম্মিলন ঘটে একটা ভয়াবহ দুর্বিষহ অবস্থা সৃষ্টি করেছে, এবং এটাকে আরও গতিময়তা এনে দিয়েছে যে আমাদের দেশে আইনের শাসন বাস্তবায়ন হচ্ছে না, আইনের শাসন বাস্তবায়নে যে দুর্বলতা এর কারণে অপরাধ করার কারণে সেটা ওনারা জানেন, ওনারা তাই বলছেন, কিন্তু ওনারা সরাসরি প্রশ্ন করেছেন যে কে নেবে দায়িত্ব। সেটার কারণে আমি যদি এটাকে ডিসাইফার করার চেষ্টা করছি তাহলে দেখবেন যে প্রথমে কি ভবনটা ভেঙে পড়েছে, ভবনটা কে তৈরি করেছে, ভবনটার পারমিশনটা কোথা থেকে এসেছে, সেখানে সরকারের কিছু সংস্থা আছে, এবং বিজি যে পোশাক তৈরি পোশাক শিল্প কাজ করে কোন মন্ত্রণালয়ের অধীনে, শ্রম মন্ত্রণালয়, তো এই যে সরকারের শ্রম মন্ত্রণালয়ে আমরা শ্রম মন্ত্রণালয়ের বিষয়ে কিছু কাজ, লেবার শ্রম মন্ত্রণা, বাণিজ্য মন্ত্র, আমাদের এখানে বাণিজ্য দরকার, আমাদের এখানে শ্রম দরকার, আমাদের ইন্ডাস্ট্রিয়াল দরকার, আমাদের এখানে কিছু সংস্থা সেখানে আছে, রাজ্য দরকার, একজন না অনেকগুলো সংস্থা এর সঙ্গে জড়িত, সেটাই বলছি, সেইখানে সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে, সরকারের দায়ী, সরকারকে আমি অবশ্যই এটা দায়িত্ব নিতে হবে, তার পাশাপাশি যারা কারখানার মালিক রয়েছেন, কারখানার মালিক এখানে ভয়াবহ জীবনের ঝুঁকি ছিল, তারপরেও তারা যে জোর করে যে মানুষকে ঠেলে দিয়েছেন মৃত্যুকূপে, এটা আমি মনে করি যে একটা বিরাট তাদের একটা হত্যাকাণ্ড বলা যায়, যেটা আমরা সবসময় শুনে আসছি আপনাদের কাছে, সেই হত্যাকাণ্ডেই ঘটিয়েছে। ধন্যবাদ ফাহমিদা খাতুন। আমি আর এই দফায় দর্শকদের একজনের মন্তব্য নিতে চাই, দ্বিতীয় সারিতে আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন। আমি বলবো দায়িত্ব সরকার, বিজিএম এবং ভবন মালিক তিনজনের উপরই বর্তায়, এবং এর মূল কারণ হচ্ছে মূল্যবোধের অভাব, তিনজনের ভিতর তিন পক্ষের ভিতরে মূল্যবোধের অভাব আছে যার কারণে এই ঘটনাগুলো ঘটছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এইচটি ইমাম, কে নেবে দায়িত্ব, সরকার কি নিচ্ছে? সরকার তো অবশ্যই প্রথমেই নিয়েছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী নিজেই গত পরশু পার্লামেন্টে ঘোষণা করেছেন যে এর দায়ী দায়িত্ব যারা নিহত হয়েছেন তাদেরকে মরদেহ পাঠানো, তাদেরকে সাহায্য করা, পরিবারকে সাহায্য করা, সেগুলো আছে, আহত যারা তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এবং সরকারি সমস্ত সংস্থাই ওখানে কাজ করছে। এখানে ব্যর্থতার কথা বলা হচ্ছে যে আমি বলছি যে সরকারি সব সংস্থাই নিয়েছে, ব্যর্থতার আমি পরে আসছি। আপনি বললেন যে সরকার কি দায়িত্ব নেবে কিনা, তো সরকার তো দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্বটা মানে ব্যর্থতার দায়িত্বটা সরকারকে তো অবশ্যই প্রথমে এই সমস্ত জিনিসটি আগে গোটা জিনিসটি চিন্তা করে ইয়ে করতে হবে। আমি দুটো তিনটে জিনিস আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলতে চাই, সেটি হলো এত বড় একটি বিশাল, আমি বলবো একটি জাতীয় দুর্ঘটনা, জাতির জন্য একটি বিশাল একটি দুঃখের কথা,
এবং এইরকম একটি অবস্থাতে পরিস্থিতিতে সকলে গেছেন ঝাঁপিয়ে পড়েছেন যে আগে দুর্গত মানুষদের যারা নিহত হয়েছেন তাদের লাশ বের করা, ঘটনা ঘটলো তার পাঁচ মাস পরে এই ঘটনা, তখনও কারো বিচার যেখানে মালিকের বিরুদ্ধে অভিযোগ ছিল সেটি হয়নি এবং এখন এটা নিয়ে হবে কিনা এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। আপনি কি এই নিশ্চয়তা দিতে পারেন যে না বিচার হবেই এবার? আমি এবারে একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিচার অবশ্যই হবে, কেন অতীতে বিচার হয়নি বলেই, অতীতে হয় নাই বলেই আজকে এই ঘটনা, অতীতে হয় নাই বলেই এই দুর্বৃত্তায়ন ঘটেছে। যে কথাটি আমাদের সহকর্মী বললেন এখানে যে এত লোভ, এত লালসা যে কত দ্রুত কে কত বড় লোক হতে পারবেন, তা না হলে এই রকম একটি জায়গায়, আমি নিজে জানি যে এই ভবনটি যেখানে নির্মিত হয়েছে ওখানে পুকুর ছিল, এটি এখানে ঠিক মতো পাইলিং করা হয়নি, এখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের ঠিক মতো ডিজাইন করা হয়নি, সেজন্য ধরবো অবশ্যই ওখানকার পৌরসভা, পৌরসভার ইঞ্জিনিয়ার কে থাকে, তাদের কি ওই ক্ষমতা আছে? তাহলে রাজুককে ধরতে হবে, সেটি একটি সরকারি সংস্থা। আপনি বলছেন যে সরকারের উপরে দায়িত্ব আছে, হ্যাঁ সেটা আপনি বলেছেন, কিন্তু আপনি না, আমি আপনার কাছে আসছি এবার, আমি একটু পরিষ্কার করি, জনাব এম কে আনোয়ার সাহেব যে কথাটি বলেছেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে আমরা সত্যি সত্যি যথেষ্ট রকম সহযোগিতা করেছি, সাহায্য করেছি এবং শেষ পর্যন্ত গিয়ে আশ্রয় প্রশ্রয়ও দিয়েছি, এবং এই প্রশ্রয়টির জন্যই এই যে তাজিন গার্মেন্টসের যে ঘটনাটি ঘটলো, তখন ওই মালিককে যদি তখনই আমরা শাস্তি দিতাম, তার আগে সেটি হয়নি বলেই এবারে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আচ্ছা, দৃষ্টান্ত স্থাপন করতে চাই বলে যেটা অনেকেই সন্দেহ করছেন, মালিককে, মালিকদের অ্যারেস্ট করা হয়েছে, না মালিকদের অ্যারেস্ট, কিন্তু যেটা প্রশ্ন উঠেছে এইচটি ইমাম যে ভবনের মালিক যার বিরুদ্ধে মূল অভিযোগ, ভবনের মালিককেও অ্যারেস্ট করা, গ্রেফতার করার জন্য সরকার দ্বিধান্বিত না, মোটামুটি দ্বিধান্বিত নয়, কারণ সমস্ত জায়গায় প্রত্যেকটি পয়েন্টে বলে দেওয়া হয়েছে জায়গায় সে কোনোভাবে যাতে বেরিয়ে যেতে না পারে, তার পরিবারের সকলকেই অ্যারেস্ট করা হয়েছে, কাজে এখন পরিবারের ইয়েতে যেমন না কান টানলে মাথা চলে আসে, এখন সে এই রানাও নিশ্চয়ই এসে হাজির হবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রশ্নকর্তার কাছে, যে আপনি 30 সেকেন্ড সময় পাবেন, আমার হাতে সময় খুবই কম। আমি দিই, আমার বন্ধু মাননীয় উপদেষ্টা বলেছেন যে তিনি 100% নিশ্চয়তা দিচ্ছেন যে বিচার হবে, আমি 100% বলে রাখছি যে এর কোনো বিচার বাংলাদেশে হবে, কারণ যেখানে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত প্রায় 25 জন আসামিকে ক্ষমা করে দেওয়া হয় সেইখানে সে দেশে বিচার হবে। ধন্যবাদ এম কে আনোয়ার। আমি একটু প্রশ্নকর্তার কাছে যেতে চাই, আপনি যিনি প্রশ্ন করেছিলেন যে এর দায় দায়িত্ব কে নেবে, মোহাম্মদ ইয়াকুব আলী, আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন চারজনের কাছ থেকে? আমি প্রপারলি উত্তরটা এখনো পাই নাই, দায়িত্ব ফিক্সড করে দেওয়া উচিত যে কে নিবে দায়িত্ব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখতে চাই, এ বিষয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে bbcbangla.com এই ওয়েবসাইটে আপনার মতামত দিতে পারেন, তাছাড়া ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামে আপনার মতামত দেবার সুযোগ আছে। এখন আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবারে পরের প্রশ্নে যাচ্ছি, পরের প্রশ্ন করবেন তাহমিনা রহমান। আমার প্রশ্ন হচ্ছে, ধনী দেশের ক্রেতাদের সস্তায় কাপড় দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের গরিব শ্রমিকদের স্বার্থ আর কতদিন উপেক্ষা করা হবে? মানে আপনার কেন মনে হচ্ছে যে সস্তায় দেওয়ার জন্য এটা উপেক্ষিত হচ্ছে? স্পেকট্রাম হতে 2013 রানা প্লাজার এই গার্মেন্টসের ধস দেখে আমার এটাই মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি গার্মেন্ট কারখানার সাথে কোনোভাবে জড়িত আছেন? জি, আমি একটা ট্রেড ইউনিয়নের সাথে জড়িত আছি। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। আমি এটার শুরুটা করতে চাই ফাহমিদা খাতুন আপনাকে দিয়ে, যে আসলেই কি সস্তায় দেওয়ার জন্য বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে? দেখুন, এই সস্তায় অর্থাৎ পোশাক শিল্পে যারা কাজ করছেন তাদের মজুরি নিয়ে কিন্তু অনেকদিন থেকেই আমরা আলোচনা শুনছি এবং আন্দোলনও চলছে। 1994 সালের অনেক দিন পরে যখন
ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছিল, তার বহু বছর পরে আবার সেটা আমরা দেখেছি যে রিভাইজ হওয়ার পরে 2010 সালে এসে 3000 টাকা হয়েছে ন্যূনতম মজুরি। এখন এখানে আমি শুধুমাত্র মালিকদের দোষ দেব সেটাও নয়, এখানে কয়েকটা পক্ষ রয়েছে, মালিক যারা কিনছেন এবং বাংলাদেশের যারা শ্রমিকদের পক্ষ হয়ে কাজ করছেন, আন্দোলন করছেন, ট্রেড ইউনিয়নের সদস্য তারা। পুঁজির লক্ষ্য হচ্ছে কীভাবে মুনাফা করা যায়, সেটা সর্বোচ্চ মুনাফা করা যায়, এটাই পুঁজির ধর্ম। সেখানে যখন একজন গার্মেন্টস কিংবা পোশাক শিল্পের মালিকদের চেষ্টাই থাকবে কীভাবে তারা কম বেতনে বেশি শ্রমিক কিংবা শ্রমিকদের কাছ থেকে সর্বোচ্চ উৎপাদন পেতে পারে, তো সেখানে তারা একটা তাদের একটা বাধ্যবাধকতা থাকে দুটা পক্ষের কাছে, একটা হচ্ছে শ্রমিকদের কাছে, আরেকটা হচ্ছে তারা যাদের কাছে বিক্রি করছে দেশের বাইরে। দেখা যাচ্ছে যে যারা বেশি শক্তিশালী তাদেরই কিন্তু বার্গেনিং পাওয়ারটা বেশি থাকে। যখন ক্রেতা বলে যে আমি তোমার পণ্য কিনবো না যদি তুমি কিছু কিছু কমপ্লায়েন্ট মেনে না চলো, তার মধ্যে অন্যতম হচ্ছে একটা যে তুমি যদি ন্যূনতম মজুরিটা না দাও। শ্রমিক আন্দোলনে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু অনেক সময়ই রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি হয়ে দাঁড়িয়েছে, যার ফলে তাদের আন্দোলনটা অনেকখানি দুর্বল হয়ে গেছে। তারা বার্গেনিং পাওয়ার যখন টেবিলে বসে তখন কিন্তু তারা সেই এখানে এখন যে প্রশ্নটা উঠছে, মানে আজকে এই মুহূর্তে যে প্রশ্নটা, একটা তো বেতনের প্রশ্ন আছে কিন্তু যেটা বলা হচ্ছে যে কাজের পরিবেশটাই নিরাপদ নয়, বেতন একটা প্রসঙ্গ আর কাজের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ পাও সেটা আরেকটা প্রসঙ্গ। আপনার কি মনে হচ্ছে যে মালিকরা বেশি লাভের জন্য কম পয়সায় কারখানা চালার জন্য কাজের পরিবেশটাকে নিরাপদ করছেন না? দেখুন, ও 90-এর দশক থেকে এই আজকে 2010-11-12-13-তে এসে আমি বলবো যে কারখানার কমপ্লায়েন্স অনেকাংশে উন্নত হয়েছে, সব কারখানায় যে এইরকম তা নয়। এখানে রয়েছেন বিজিএমইএর সভাপতি, উনি আরও বলতে পারবেন, আমরা বিভিন্ন কারখানায় যেয়েও দেখেছি কিন্তু বেশিরভাগ কারখানায় রয়েছে সবগুলি কিন্তু দৃষ্টিগোচরে আসে না। সে সমস্ত কারখানার কাজ হচ্ছে যে তারা কীভাবে স্বল্প বেতনে মজুরি স্বল্প মজুরিতে শ্রমিকদের কাছ থেকে উৎপাদন বেশি নিতে পারে, তো সেই জন্য সব নির্বিশেষে সব কারখানা একভাবে চলে তা না, কিন্তু তাদের একটা লক্ষ্যই থাকে যে কীভাবে স্বল্প মজুরিতে শ্রমিকদেরকে করা যায়। ধন্যবাদ। এবং বাংলাদেশের যে এই পোশাক শিল্পের যে এই বাংলাদেশের বিদেশি যে আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আসছে সেইখানে এই যে শ্রম ঘামের তৈরি করা যে শ্রমিকদের যে উৎপাদন সেটাই কিন্তু অন্যতম একটা উপাদান হিসেবে কাজ করছে। ধন্যবাদ আপনাকে। আমি আসতে চাই বিজিএমএ সভাপতি আতিকুল ইসলাম। জি ধন্যবাদ। দেখুন, আমাদের আজকে যদি আমি বলি আমাদের শ্রমিক শর্টেজ কত, আজকে শ্রমিক শর্টেজের পরিসংখ্যান হচ্ছে 30%, যেখানে 30% শ্রমিক শর্টেজ এই দেশে, সেই দেশে তা আমার মনে হয় যে নিম্নতম মজুরি দিয়ে কম বেতনের টাকা দিয়ে বেশি মুনাফা, এটা কোনো মতেই কথার সাথে কাজের মিল হবে না। আমরা আমাদের ফ্যাক্টরিতে অনেক ফ্যাক্টরি আছে যেখানে মেশিন আছে শ্রমিক নেই, সেখানে সে কীভাবে সস্তা দামে শ্রমিক নিয়ে সে কাজ করবে আমি জানি না, আমার জানা মতো নেই। সুতরাং আপনি যেটা বলছেন এখানে, যে না আমি যে প্রশ্নটা বলছি যেটা ওনাকেও বলছিলাম যে আজ এই মুহূর্তে যে প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে, বেতন কত দিচ্ছেন সেটা একটা বিষয়, কিন্তু একজন শ্রমিক কারখানায় গিয়ে নিরাপদ থাকতে পারছেন না, উনি বুঝতে পারছেন না যে উনি নিরাপদে জীবিত বেরোয় আসতে পারবেন কিনা, এই পরিস্থিতি কেন? এটা আপনি যত ভাবে বলছেন, অবশ্যই আমি প্রথমেই বলেছি আমরা দুঃখ প্রকাশ করে শোক প্রশোক লাশের পরে এত লাশ এটা আমরা কেউ চাই না। আমরা যদি চেতাম আজকে তাহলে আমাদের এই $12,000 থেকে শুরু করে আজকে যে $20 বিলিয়ন বিজনেস এটা অনেক আগেই কিন্তু শেষ হয়ে যেত যদি আমরা সেরকম কমপ্লায়েন্সের পরিবেশ না করতাম। আজকে আমাদের বাংলাদেশে সবাই আগে জানতাম যে যারা বাজেট স্টোর, যারা কিছু কিছু বাজেট স্টোর আছে, যেরকম আমরা অনেকেই জানি বাজেট স্টোর যারা সস্তায় কাপড় বিক্রি করেন বিদেশে, আমরা ব্র্যান্ডিং আনতে পারি না, কিন্তু অনেক ব্র্যান্ডের ক্রেতারাও কিন্তু আমাদের বাংলাদেশে এসছে, মার্কস অ্যান্ড স্পেন্সারের মতন, লাল ফ্লোরেনের মতন, ওরা যখন এই দেশে আসে তখন ওরা প্রত্যেকটি ফ্যাক্টরিটা দেখে কমপ্লায়েন্স কি কমপ্লায়েন্স না। আমি আপনাকে বলি যেই ফ্যাক্টরিটা ধসে গিয়েছে সেই ফ্যাক্টরিটা স্পেনের এলকর্ড, একটি নাম করা বাইং অফিস এবং সবচেয়ে বড় চেইন স্টোর স্পেনের মধ্যে, সে কি তার ফ্যাক্টরি দেখার আগে সে কি তার কমপ্লায়েন্স দেখে নাই? সে টপ টু বটম তেসার ফ্যাক্টরি কমপ্লায়েন্স দেখেছে, এখন তার ভিতরে কী ধরনের রড সিমেন্ট বালি দিয়েছে বা কী দিয়েছেন যে এটা কিন্তু সম্ভব না। তবে আমি বলতে পারি এখানে আজকে কি আপনি জানেন আজকে এই সেক্টরের পাশাপাশি অন্য যে খাতগুলো আছে তারা কত দেয়? আজকে
যদি আমাদের বলা হয় যারা আজকে গ্যারেজে চাকরি করে ওদেরকে কত টাকা দেওয়া হয়, গ্যারেজ মালিক কত লাভ করেন আর আপনারা কত লাভ করেন সেটা একটা প্রশ্ন। আপনি তাহলে তো আমাদের তাহলে আজকে সংলাপে উচিত ছিল যে এই পোশাক খাতে কোন মালিক কত লাভ করে ওটার একটা আপনি যদি বলতেন আমাকে, যেটা কস্ট ব্রেকডাউন নিয়ে আসতাম, আমি কস্ট ব্রেকডাউন নিয়ে আসতাম। আমার মনে হয় বিবিসির সংলাপকে আমি অনুরোধ করবো আপনার একটা কেন কস্ট ব্রেকডাউন নিয়ে একটা অঙ্ক করেন। ধন্যবাদ, ধন্যবাদ আতিকুল ইসলাম। একটু দর্শকদের কাছে যেতে চাই, আপনি পঞ্চম সারিতে হাত তুলছিলেন অনেকক্ষণ ধরে। ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাই এই যে গার্মেন্টস সেক্টরে এই পর্যন্ত তিন চারটা ক্যাজুয়ালিটি হলো, এই ঘটনাটা তো আজকের, এটা নূতন না। 1978 সালে যখন এই গার্মেন্টস শিল্পের বহি প্রকাশ ঘটে তখন বিল্ডিং কোড কোনো মানা হয়নি। আমি খুব বেশি ইতিহাসে যাওয়ার সুযোগ নেই, এখানে একটা প্রশ্ন ছিল যে বাইরের ক্রেতাদেরকে সস্তা দেওয়ার জন্য বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? উপেক্ষিত হচ্ছে, অবশ্যই উপেক্ষিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে, সামনে আসতে চাই, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছেন। মাননীয় বিজিএমইএর সভাপতিকে আমার প্রশ্ন, 80% বৈদেশিক মুদ্রা অর্জন করছি হতভাগ্য গার্মেন্টস কর্মীদের মাধ্যমে, তারা প্রায় দেখা যায় এই সাভার ট্র্যাজেডির আগেও আগুনে পুড়ে মারা যাচ্ছে, অগ্নিদগ্ধ হচ্ছে। একটা দরজা যেদিক দিয়ে বেরিয়ে যাওয়ার কথা সেই দরজা বন্ধ থাকে, সেই দরজা কেন বন্ধ থাকে, তারা কোন দিক দিয়ে বেরিয়ে যাবে সেই পথ কেন থাকে না, জিজ্ঞেস করা হলে তাদেরকে জানতে চাওয়া হলে বলা হয় যে এ দরজা গার্মেন্টসের দরজা বন্ধ থাকে, তারা চারতলা পাঁচতলা থেকে লাফ দেয়। ধন্যবাদ আপনাকে, মানে আপনি নিরাপত্তার প্রশ্নই করছেন, দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নেই আমি বলেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওই পাশের কোনায় আপনি দ্বিতীয় সারিতে। আমরা যদি লক্ষ্য করি আসলেই বাংলাদেশের শ্রমিকদের অবস্থা খুবই করুণ, কারণ আমাদের মালিকদের লক্ষ্যই থাকে বিদেশি বায়ার্সদের আকৃষ্ট করা। যখন বিদেশি বায়ার্সরা আসে একটি গার্মেন্টসকে তদারকি করার জন্য বা দেখে শ্রমের পরিবেশটি দেখার জন্য, ঠিক সেদিনই গার্মেন্টস শ্রমিকদেরকে মাস্ক দেওয়া হয়, অ্যাপ্রন দেওয়া হয়, পরবর্তীতে কে মাস্ক পেলো বা অ্যাপ্রন পেলো, কী অবস্থায় আছে বা আসলে ওইখানে শ্রমিকের কোনো অবস্থা আছে কি না সেটি কোনো তদারকি করা হয় না। অর্থাৎ আমাদের শ্রমিকরা আসলে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তাদের লক্ষ্যটি দেখা হচ্ছে না, মূলত বিদেশি বায়ার্সদের কীভাবে আকৃষ্ট করা যায় সেটি মালিক পক্ষের মেইন লক্ষ্য। ধন্যবাদ আপনাকে, পেছনে যেতে চাই, আপনি। এটা সর্বজন স্বীকৃত যে বাংলাদেশের শ্রমিকরা সর্বনিম্ন মজুরিতে পৃথিবীর মধ্যে এরা মজুরি প্রদান করে থাকে এবং সর্বোচ্চ মুনাফা আমাদের গার্মেন্টস মালিকরা করে থাকে। আরেকটু কথা বলতে চাই মাননীয় উপদেষ্টা মহোদয়ের, যে 42 বছর পরেও এখন আমরা কমিটমেন্ট করছি এবং উনি যে 100% গ্যারান্টি দিয়ে গেলেন এর প্রতি আমরা আস্থা রাখতে চাই এবং আমরা দেখতে চাই যে বাংলাদেশে একটা সত্যিকারের এই যে এই ধরনের ঘটনার একটা সুষ্ঠু বিচার সম্পূর্ণ হয়েছে, ওনার কমিটমেন্টের প্রতি আমরা সে আস্থা রাখি এবং দেখতে চাই সেটা। ধন্যবাদ আপনাকে। আসি সরাসরি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, যে এখন যে প্রশ্নটা উঠেছে বিদেশিদেরকে সস্তা দেওয়ার জন্য বাংলাদেশের শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন, ব্যাপারটা কি আসলে তাই? বিদেশিরা আগে আমরা জানতাম যে ইন্টারন্যাশনাল কম্পিটিশন, যেখানে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজার, যেখানে সেখানে বিদেশি ক্রেতারা যেখানে সস্তায় পাবেন সেখানেই যান, কাজে যে কারণে আপনার এক সময় চীন থেকে বাংলাদেশে সরে এসেছেন অনেকে, তারপরে এখন ভিয়েতনাম থেকে অনেকে এদিকে এসেছেন, আবার এখন যেটা ভয় সেটি হলো যে বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটলে বিদেশিদের সরকারগুলো, আমেরিকান সরকার যেমন কিংবা ইউরোপিয়ান ইউনিয়নে, তারাও কিন্তু এখন শ্রমিকদের ওপরে, শ্রমিকদের নিরাপত্তা সম্পর্কে অত্যন্ত সচেতন, তারা দামের সঙ্গে সঙ্গে নিরাপত্তার বিষয়টিও এনফোর্স করতে চাচ্ছেন। এই সবগুলো জিনিস নিয়ে আমরা যদি এখন, আমার মনে হয় সময় হয়েছে যে বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন যথেষ্ট ম্যাচিওর, এই ক্ষেত্রে বিজিএমইএর যেমন দায়িত্ব আছে, সরকারের বিভিন্ন সংস্থা যেগুলোর কথা এম কে আনোয়ার সাহেবও বলেছেন, বিভিন্ন সংস্থা আছে এখানে, এই ক্ষেত্রে যেমন রাজুকের একটা বড় দায়িত্ব ছিল, ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজের দায়িত্ব আছে, তারপরে আমাদের অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে, মিনিস্ট্রি অফ কমার্স কিংবা সকলে মিলে এখন দুর্যোগ ব্যবস্থাপনা আমাদের সার্বিকভাবে একটু দেখা দরকার। আর আমি আরেকটু বড় আকারে যেতে চাই এই জন্য যে এই যে ভবনটি ধসে পড়ল, এই ভবনটি ধসে পড়েছে মালিকের কারণেই ধরে নিচ্ছি, কিন্তু ঢাকা শহরে আরও এরকম অজস্র বিল্ডিং আছে যেগুলো অত্যন্ত ভঙ্গুর অবস্থায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং যেগুলো আইডেন্টিফাই করা হয়েছে, সময় হয়েছে যে যারা যত স্টেক হোল্ডার্স যারা আছেন যাদেরকেই দায়ী করেন কেন,
সর্বাগ্রে অবশ্যই সরকার একটি ব্যবস্থা করবে। সরকার এখানে যারা যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা সরকার দেবেন, বিজিএমই থেকে দেবেন, অন্যান্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তারা করবেন, যাদের চিকিৎসা দরকার চিকিৎসার ব্যবস্থা সরকার করবেন, অন্যরা করবেন। এরপরেও বড় প্রশ্ন উঠবে রিহ্যাবিলিটেশন, অনেকের হাত পা কেটে ফেলা হয়েছে তাদেরকে কিভাবে করবেন, এবং যারা মারা গেছেন তাদের পরিবার বড় কথা, সেই পরিবারে যাতে ছেলে মেয়ে না যায়, এখানে যে প্রশ্নটা ছিল দেখতে হবে, আমি সার্বিকভাবে দেখেই এটিকে নিয়ে যাচ্ছি। উপেক্ষিত না হয় সেজন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতবারের থেকেই একটি ব্যবস্থা করেছেন যে স্বামী মারা গেলে শুধু স্ত্রী যেন ক্ষতিপূরণ না পান, তার পিতামাতা থাকতে পারেন তার উপরে ডিপেন্ডেন্ট, সন্তানরা যাতে পান সেই সমস্ত ব্যবস্থা করা যেমন দরকার, আবার তেমনি শিক্ষার ব্যবস্থা, যাদের শিক্ষা ব্যবস্থা সেটিও যাতে হয়, আবার একই সাথে যারা অন্যান্য যারা দায়ী তাদেরকে যাতে আমরা ফোর্স করতে পারি। ধন্যবাদ। আমি এই কাজগুলো করার আমি এম কে আনোয়ারের কাছে যেতে চাই, আমার হাতে সময় খুবই কম, পরে আরও প্রশ্ন আছে, যেতে হবে। এম কে আনোয়ার, আপনার যে প্রশ্নটি উঠানো হয়েছে যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির শ্রমিকরা ন্যায্য মজুরি পায় কি না, এবং এ সম্পর্কে সাধারণভাবে এ দুটো ভাগে আমি ভাগ করব। সোফার কমপ্লায়েন্সের ব্যাপারে ফ্যাক্টরি কন্ডিশনস, ওয়ার্কিং কন্ডিশনস, এগুলোতে বিগত দিনগুলোতে প্রচুর উন্নতি তারা করেছে, কিন্তু তাদের ওয়েজ অ্যান্ড স্যালারিদের ব্যাপারে কতখানি উন্নতি হয়েছে, তাদের জীবনযাত্রার মান কতখানি, 3,000 টাকা যদি বেতন হয়, আমি 3,000 টাকা দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা করেন তাদেরকে হিসাব করে দেখিয়ে দিতে বলবো কীভাবে একজন লোক তার পরিবার নিয়ে বাঁচতে পারে। এখানে মেনলি যেটা যে কথাটা দিয়ে শুরু হয়েছে বিট্রায়ালটা, যে শ্রমিকদেরকে বঞ্চিত করে বিদেশি ক্রেতাদেরকে খুশি করা হচ্ছে, অবশ্যই বিদেশি ক্রেতাদেরকে খুশি করতে হবে তার বিক্রি করার জন্য, কিন্তু সেখানে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য যেভাবে যে বিধি ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাগুলো কার্যকর হয় নাই। প্রথম হচ্ছে সরকার নিজে, দ্বিতীয় হচ্ছে ট্রেড ইউনিয়ন, তৃতীয় হচ্ছে বিজিএমই। এই তিনটি সংস্থারই সুনির্দিষ্ট আইনগত দায় দায়িত্ব আছে শ্রমিকদের মজুরিকে, এটা কেউই তাদের এটা শ্রমিকদের পক্ষে ব্যবহার করেন নাই, যার ফলে আজকে আপনার প্রায় 15-20 বছর পরে একবার বোধহয় শ্রমিকদের আমরা প্রায় 5% চলে এসেছি, এটা আসতে গিয়ে অন্যের কাছ থেকে শেয়ার আমাদেরকে আনতে হয়েছে, সেই জন্যই আমাদের কিছুটা আমাদেরকে ছাড় দিতে হয়েছে, এবং এই ছাড়টা সম্পূর্ণভাবেই শ্রমিকের মজুরি থেকে গিয়েছে, এই হচ্ছে ব্যাপারটা। ধন্যবাদ আপনাকে আতিকুল ইসলাম, আপনি 30 সেকেন্ড সময় পাবেন, আমি দর্শকদের কাছে আবার শুনুন, আপনারা যতই বলেন আমরা শ্রমিক কম দিচ্ছি কেন, তা আমার প্রশ্ন থাকবে, এখানে আমাদের এসটিএম সাহেব আছেন, এম কে আনোয়ার সাহেব দুজনেই সরকারে ছিলেন, তা আমার প্রশ্ন থাকবে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা খাদ্য যে পাঁচটি যে মৌলিক অধিকার আছে, সেই পাঁচটিক মৌলিক অধিকার আমরা জানি যে সামাজিক নিরাপত্তা বলার নামে একটা বাজেট থাকে প্রত্যেক সরকারের, এবারটা প্রায় 18,000 কোটি টাকার মতো আছে, তা আমার প্রশ্ন যে এই শ্রমিকরা 80% ফরেন কারেন্সি ইনকাম করে তাদের জন্য কেন আমরা এই স্বাস্থ্যের জন্য কেন একটা শ্রমিক তার প্রাইভেট হাসপাতালে যায়, কেন ঢাকা মেডিকেল কলেজের মতো আরও কেন সরকারি হাসপাতাল কেন হয় না, কেন এটা তো সরকারের বাজেট আছে। আজকে আমার কথা হচ্ছে সরকার কি এই বাজেটটা তাদের নিজস্ব পলিটিক্যাল যারা আছে এখানে আওয়ামী লীগ আছে তাদেরকে দিচ্ছে, তারা কেন বাসস্থান করবে না, তারা কেন হাসপাতাল করবে না, এটা আমাকে বলতে হবে এগুলা। আচ্ছা ধন্যবাদ, আমি দেখি অন্য আর কোনো প্রশ্ন আছে কিনা, ফাহমিদা খাতুনের কাছে আমি যেতে চাই, আমার সময় কিন্তু শেষ, আমি আর আমি একটি তথ্য দিতে, আচ্ছা আপনি 30 সেকেন্ড, তথ্যটি হলো মাত্র গত পরশু দিনে গত বুধবারে আমাদের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে একটি বড় প্রস্তাব পাস হয়েছে শ্রমিকদের জন্য বাসস্থান আশুলিয়ায়। সামাজিক নিরাপত্তা বেষ্টনী মধ্যে যে বাজেটটা থাকে, বাংলাদেশের সম্পদ সীমিত কিন্তু চাহিদা অনেক, তো সেখানে শ্রমিকদের জন্য আসলে সরকারের দায়িত্ব নেওয়ার
খুব একটা সুযোগ নেই। আমি মনে করব বাংলাদেশের পোশাক শিল্প 80-এর দশক থেকে আজকে 30 বছর হয়েছে, এখন আর সে হাঁটি হাঁটি পাপা অবস্থায় নেই, সুতরাং সে একটা শক্তিশালী অবস্থানে রয়েছে। এইটার কিন্তু দায়িত্বটা মালিকদেরই নিতে হবে। বড় জোর সেটা আমার কথা হচ্ছিল, আমার কথা ডরমেটরি যেরকম করে করেছেন এরকম করে কেন বিভিন্ন জায়গায় আমরা হাসপাতাল করি না? বক্তব্য দিয়েছেন উনি, ওনাটা বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। এখানে শ্রোতাদের আবারও মনে করিয়ে দিতে চাই, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01752777222 এই নম্বরে। তাছাড়া আপনি ইমেলও করতে পারেন, ইমেল করার ঠিকানা sanglap@bbc.co.uk। এখন আমরা আরেকটি বিরতিতে যাব, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবারে পরের প্রশ্নে যাব, পরের প্রশ্ন করবেন মোহাম্মদ তানভীর আরেফিন। সম্মানিত প্যানেলবৃন্দের কাছে আমার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের পোশাক শিল্পে সর্বশেষ দুর্ঘটনাটির পর রপ্তানি বাণিজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে GSP সুবিধা পাওয়ার ক্ষেত্রে এর কী প্রভাব পড়বে? ধন্যবাদ আপনাকে আপনার এই প্রশ্নের জন্য। আমি সরাসরি চলে যেতে চাই ফাহমিদা খাতুন আপনার কাছে, কি প্রভাব পড়বে এটি রপ্তানির ক্ষেত্রে বা GSP সুবিধা? আমার কাছে তো মনে হয় আমরা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে পত্রপত্রিকায় আমরা আমাদের দেশে বিদেশি যারা আছেন, বিদেশি রাষ্ট্রদূতরা আছেন, তারা কিন্তু তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা এখন একটা খুবই, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে একটা খুবই নাজুক অবস্থা রয়েছে। আমাদের GSP হিয়ারিং চলছে এবং একটা সিদ্ধান্ত গ্রহণ অবিলম্বে হবে। সেই এইরকম একটি পরিস্থিতিতে আমরা কিন্তু এই একটা ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়লে এটা স্বাভাবিকভাবে এটার অভিঘাতটা নেতিবাচক হবে, এটা আমি কিন্তু এটা সেই দুর্ভাবনার মধ্যে রয়েছে। এবং তার পাশাপাশি আমাদের যে আরেকটি বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন, সেখান থেকেও কিন্তু আমরা বিরূপ প্রতিক্রিয়া পেয়েছি। সুতরাং আজকে দেখুন একটার পর একটা যদি ঘটনা ঘটতে থাকে, আস্তে আস্তে কিন্তু তারা অন্যদিকে চলে যেতে পারবে। যে সুযোগটা আমরা 80-এর দশকে পেয়েছিলাম অন্য জায়গা থেকে আসার পরে, এটা আমি মনে করি যে এটার প্রভাবটা নেতিবাচক পড়বে এবং সেটা অন্যান্য বায়ারের ক্ষেত্রেও কিন্তু প্রভাব। ধন্যবাদ ফাহমিদা খাতুন আপনাকে। আতিকুল ইসলাম, এটার কি কোনো প্রভাব পড়া শুরু হয়েছে? অবশ্যই, GSP আমেরিকাতে GSP আমরা জানি অনেক $26 মিলিয়ন ব্যবসার মধ্যে ইনভলভ, অর্থাৎ 0.05% আমেরিকাতে ইনভলভ এই GSP পেপার। কিন্তু GSPটার ইম্প্যাক্ট যেটা আছে, ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি, এতে দেশের ভাবমূর্তি অবশ্যই ক্ষুণ্ণ হবে। এবং আমি বলবো যে আজকে বিশ্বের কেন আজকে সবগুলো চ্যানেল, অবশ্যই সাংবাদিক যারা আছেন, আপনারা যারা আছে সবাই খুব ভালো কাজ করছে, কিন্তু এই যেই ধরনের লাশের চেহারা দেখাচ্ছি আমরা, যেই ধরনের বিভৎস চেহারা দেখাচ্ছি, একটা টিভি চ্যানেল যখন আমরা থাকি তখন এখানে আমাদের পরিবার থাকে, সবাই থাকে, বাচ্চারা থাকে, ভিন্ন জিনিস। এখানে যে প্রশ্নটা হচ্ছে আমি বলছি, এটা বলছি এই জন্য কন্টিনিউয়াস যখন টিভিতে যখন থাকে এটার কিন্তু প্রভাব কিন্তু আছে। আপনি ভিন্ন জিনিস বললে এড়ায় দেওয়া হবে না, কিন্তু আপনারা কেন আমরা একই জিনিস কন্টিনিউয়াসলি দেখাচ্ছি, এটা তো দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সুতরাং যেখানে আমাদের GSP আর কিছুদিন পরে হিয়ারিং হবে, আমাদের কোশ্চেনগুলো এসেছিলো, আমরা কোশ্চেনগুলোর উত্তর আমরা দিয়েছি এবং 30 এপ্রিলের মধ্যে তারা রিভিউ করবে এবং 15 জুনের মধ্যে তাদের উত্তরটা তারা দিবে। আমি এই জন্যই বলছি আমাদেরকে দেশকে নিয়ে চিন্তা করলে, আমাদের চিন্তা করতে হবে দেশকে আমরা কীভাবে সবাই মিলে বাঁচাতে পারি, দেশের ভাবমূর্তি আমরা কীভাবে রক্ষা করতে পারি। এটা কি আপনাদের মধ্যে কোনো আপনারা এখন উদ্বিগ্ন? অবশ্যই এখন যে উদ্বিগ্নতা হওয়া স্বাভাবিক, কারণ তাজরিন ঘটনার পরে আরেকটি ঘটনা ঘটে গেল, 5 মাসে 150-150 দিনের ভিতরে আরেকটি ঘটনা ঘটে গেল। এটা তো আমাদের যে মার্কেট যেটা আছে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের গার্মেন্টসের, আমাদের লোকাল গার্মেন্টস না, আমরা এক্সপোর্ট করি বিদেশে। যতগুলো প্রেস মিডিয়া আছে, আজকে দেখুন না কেন 26 জন নিউ ইয়র্কে বাচ্চাকে মেরে ফেলছে, কই 26টা বাচ্চার চেহারা কি আমরা একটা দেখতে পেরেছি? আমরা কিন্তু একটা চেহারা দেখতে পারিনি। রিলেটেড আছে ভাবমূর্তির সাথে। আমি অনুরোধ করব প্রত্যেক প্রেস মিডিয়া যারা আপনারা আছেন, আপনারা অবশ্যই আপনারা তথ্য দিবেন, উপাত্ত দিবেন, এই ধরনের কাজ করব, কিন্তু এই ধরনের যে ইম্প্যাক্ট যেটা দেশের ভাবমূর্তি নষ্ট হবে এবং ভাবমূর্তি নষ্টের সাথে আমাদের এই GSP বলি, যা কিছু বলি, সব নষ্ট করছে। ধন্যবাদ আপনাকে, মনে হয় আমরা দেখতে হবে। অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় সারিতে আপনি, খুব সংক্ষেপে রপ্তানির উপর কোনো প্রভাব পড়বে কিনা আপনার কি মনে হয়? অবশ্যই পড়বে রপ্তানির উপর প্রভাব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তার সামনে আপনি একজন হাত তুলেছেন। ধন্যবাদ। আমি BGMEA সভাপতি সাহেবের সাথে মত বিনিময় করে একমত হতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমরা সবাই অত্যন্ত দুঃখিত যে যেরকম একটা ট্র্যাজেডি সাভারে ঘটেছে, এবং এটা আমার মনে হয় এমন কোনো মানুষ আছে যে যার শ্বাসরুদ্ধ হয়নি। কিন্তু আমরা যারা বিজনেস করছি, আমরা যারা গার্মেন্টস ট্রেডে আছি,
আমাদের সবারই মা ভাই বোন আছে এবং আমরা মনে করি শ্রমিকরা আমাদের ছেলে মেয়ে ভাই বোন। আমরা কখনোই চাই না আমাদের শ্রমিক কোনোভাবে ক্ষতির অবস্থায় পড়ে যাক। তারপর যেটা হচ্ছে সেটা সামগ্রিক একটা চেইন সিস্টেম, এটা একমাত্র বিজিএমএ কে দোষারোপ করলে হবে না, মালিককে দোষারোপ করলে হবে না, এটা দীর্ঘ একটা চেইন সূত্রটা আছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে, এখন এটা কি কোনো প্রভাব পড়বে? সেই ক্ষেত্রে আমি সেটাই বলতে চাচ্ছি, সেই ক্ষেত্রে যেমন আজকে চার দিন আমরা ফ্যাক্টরি চালু রাখতে পারছি না, তো আমাদের বায়রদের সাথে একটা কমিটমেন্ট থাকে শিপমেন্ট করার, যেমন আমার একটা শিপমেন্ট আছে 28 তারিখে, আমি পারবো না। আপনি গার্মেন্টস ব্যবসার সাথে আছেন? জি, এবং গতকাল আমার আদাবড় ফ্যাক্টরি আমার সমস্ত গ্লাসগুলো ভেঙে দিয়েছে ঢিলে এবং আগুন পর্যন্ত চলে এসেছিল, র‍্যাব এবং পুলিশে সেটাকে সেভ করেছে। তো আমার একটাই আবেদন থাকবে পুরো জাতির কাছে, দেশের কাছে, যেটা আমাদের সামগ্রিক একটা কষ্ট, আমাদের সবাই মিলে মোকাবেলা করতে হবে, কাউকে দোষারোপ না করে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এটা মোকাবেলা করতে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পেছনে যেতে চাই, যে আপনি রপ্তানির উপরে যে প্রভাব পড়ার কথাটা এসছে, এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে আমরা যেখানে অনেক এডুকেটেড পারসন, অ্যাডভান্স কমেন্ট করে বিষয়টাকে নেগেটিভ দিকে কনভার্ট করার কোনো ওয়ে নাই। আমরা আশাবাদী যে রপ্তানির উপরে কোনো ব্যাড ইফেক্ট না পড়ুক, আমরা অবশ্যই খুব বেশি আশাবাদী। ধন্যবাদ আপনাকে। আপনি সংক্ষেপে কি প্রভাব পড়তে পারে আপনার কি মনে হয়? যে প্রসঙ্গ নিয়ে এখন কথা হচ্ছে সেই প্রসঙ্গের সাথে আমি একটু অ্যাড করতে চাই যে তাজরিন ফ্যাশনস এবং রানা প্লাজা ট্র্যাজেডির পর আশঙ্কা করা যায় যে ফরেন বায়ার্সরা আমাদের প্রতিযোগী দুটি দেশ ইন্ডিয়া এবং চায়নায় তাদের ইনভেস্টমেন্ট সরিয়ে নিতে পারে। যদি এই আশঙ্কা সত্যি হয় তাহলে এর বিপরীতে বিজিএমইএ এবং বিকেএমইএ এর পরবর্তী অল্টারনেটিভ কর্মসূচি কী হবে? ধন্যবাদ আপনাকে। আমি আসতে চাই এম কে আনোয়ার আপনার কাছে। অনেকেই বলছেন যে একটা প্রভাব পড়তে পারে, কীভাবে বেরিয়ে আসা যায় এখান থেকে? দেখুন, প্রভাব একটা হয়তো স্বল্প মেয়াদে একটা প্রভাব পড়তে পারে, তাদের কিছু কমিটমেন্ট আছে সেগুলো হয়তো ফেল করতে পারে ইত্যাদি, তবে দীর্ঘমেয়াদে আমার আশা এবং বিশ্বাস যে এতগুলি ঘটনার পরে বিজিএমএ এবং সরকার তারা আরও বেশি সচেতন হবেন। এখন আমাদের জিএসপি সুবিধার যে আংকিক অঙ্কটি সেটা খুব বড় নয়, আবার 0.05% বোধ হয় এরকম, আবার 26 মিলিয়নের মতো, কিন্তু এর একটা প্রভাব আছে বিশ্ববাজারে, আমেরিকার বাইরেও একটা প্রভাব বিস্তার করে, যেটা ফাহমিদা খাতুন বলেছেন। সেটাতে এখন এই সুযোগে যখন তারা জিএসপি সুবিধা আলোচনা করছে, আমাদের দেশে আরও কিছু রাজনৈতিক সমস্যা রয়ে গেছে সেগুলোও তারা বিবেচনায় নিয়েছে, এর সাথে এটা একটা নতুন ফ্যাক্টর হিসাবে অবশ্যই যোগ। আপনি তাহলে অতটা হতাশাবাদী নন যেটা দীর্ঘমেয়াদে কোনো প্রভাব পড়বে? আমরা কাটিয়ে উঠতে পারবো বলে আমি আশা করি। ধন্যবাদ। এইচটি ইমাম, কী মনে হয় আপনার? আমি অনেকটা এই বিষয়ে একমত যে স্বল্পমেয়াদে কিছু একটা এটার নেগেটিভ ইম্প্যাক্ট হবে, যেমন এখান থেকে হয়তো মায়ানমারে যাওয়ার চেষ্টা হবে কিংবা অন্যান্য জায়গায় ভিয়েতনামে কিছু যাবে, কিন্তু গেলেও বাংলাদেশের এখন যে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোয়ালিটেটিভ অর্থাৎ গুণগত যে মানের উন্নতি হয়েছে, যার ফলে বড় বড় কোম্পানিগুলো যারা বায়ার্স যারা, তারা নিজেরাও কিন্তু তাদের স্বার্থেই এখন এগিয়ে আসবেন যাতে এখানে এই সিকিউরিটি নিরাপত্তার বিষয়টি কমপ্লায়েন্স হয়। বাংলাদেশে এখন প্রচুর কমপ্লায়েন্ট ফ্যাক্টরি আছে ভালো ভালো, এবং সেগুলো দেখার মতো। আমি বিজিএমইকে বিশেষ করে অনুরোধ করব যে তারা যেন সরকারের সঙ্গে মিলিতভাবে ফ্যাক্টরি ইন্সপেক্টর ফ্যাক্টরিজ এবং অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে মিলে প্রত্যেকটি ফ্যাক্টরি আপনারা ইন্সপেক্ট করুন। আমি আপনার সঙ্গে আরেকটি বিষয় একমত যে এই টেলিভিশনে যেভাবে আমাদের দেশে যেরকমভাবে বিভৎস দৃশ্য দেখানো হয়, পৃথিবীর অন্য কোথাও দেখানো হয় না, এগুলো অনেকের উপরে প্রভাব পড়ে এবং এতে করে একেবারে এতই একটা নেগেটিভ ইমেজ সৃষ্টি হয় যেটি মোটেও ভালো। ধন্যবাদ এসটি ইমাম। আমি আতিকুল ইসলামের কাছে আসতে চাই। আচ্ছা এম কে আনোয়ার, আপনি অল্প সময়। এই যে তাজরিনের ঘটনার পরে একটা কমিটি করা হয়েছিল সরকারের তরফ থেকে, বিজিএমএর তরফ থেকে, তারা প্রায় 1000 শিল্প কারখানা ঢাকা এবং আশেপাশে তারা পরীক্ষা করে দেখেছিল এবং তারা সুনির্দিষ্ট মতামত দিয়েছিল যে অন্তত 300টি শিল্প কারখানার যোগ্য নয়, কিন্তু এ ব্যাপারে আর পরবর্তীকালে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা। ধন্যবাদ আপনাকে আতিকুল ইসলাম। আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে একজন দর্শক আশঙ্কা করছেন যে বাংলাদেশ থেকে বিনিয়োগগুলো আস্তে আস্তে চীন এবং ভারতের দিকে চলে যেতে পারে, সেক্ষেত্রে এটা যদি হয় আপনারা বিকল্প আর কি আছে আপনারা কি? দেখুন, আমি সম্মানের সাথে জনাব এম কে আনোয়ার বলছি, আমাদের প্রাক্তন বাণিজ্যমন্ত্রী। আপনি একটি কথা বলেছেন যে এটি জিএসপি যে ব্যাপারটা আছে এটি সরকার এবং বিজিএমএর, আমি তার সাথে অ্যাড করতে চাই সরকার না, সরকার এবং বিরোধী দল
দুজনকেই এখন একসাথে কাজ করতে হবে এই বাংলাদেশে এক্সপোর্ট রাখতে গেলে। আজকে সময় এসছে, কারণ আমাদের আজকে কি অবস্থা, কেন আজকে শুধু সরকার দেখবে জিএসপি রাখার জন্য? আজকে যদি জিএসপি যদি চলে যায় আমেরিকার থেকে, তাদের তো দেখা দেখি কিন্তু আজকে ইউরোপে চলে যাবে। সুতরাং আজকে সময় এসছে একত্রে বসে এই জাতীয় শিল্পকে টিকিয়ে রাখার জন্য। আজকে যে বলেছেন যে কেন যাবে, অবশ্যই চলে যেতে পারে, কারণ তারা যদি নিরাপত্তা না পায়, এই দেশে যদি অন্যান্য হুমকি হয়, এই জন্য আমাদের উচিত আজকে সবাই একসাথে কাজ করতে হবে যেন ব্যবসা যেন না যায়। অসংখ্য ধন্যবাদ আতিকুল ইসলাম আপনাকে, এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে আপনারা যে বাকি তিনজন আছেন আপনাদের তিনজনকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এখানে যারা দর্শক হিসেবে আছেন আপনাদেরকেও। আমাদের হাতে আজ অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে, ধন্যবাদ রইল চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনের জন্য। বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায়, সেই পর্যন্ত বিবিসির বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠান থেকে আমি আকবর হোসেন এবং আমার সাথে অনুষ্ঠানের প্রযোজক ওয়ালি রহমান বিরাজ আমরা এখানে বিদায় নিচ্ছি।